যেটা প্রশ্নটা করলেন আমাকে শুরুতে যে আলেম আসলে কারা, এখন আমরা আলেম বলতেছি যারা এই যে ওয়াজ করতেছে বা একটা সার্টেন কোয়ালিফিকেশন থাকলে আমরা আলেম বলি, এবং বলা হচ্ছে যে আলেমরা হচ্ছে নবীদের উত্তরসূরি, এ মর্মে একটা হাদিস আছে। তো অনেকেই বলেন যে এই হাদিসটা নিয়ে আবার অনেকের আপত্তি আছে যে এরকম কথা তো কোরআনে সাথে সাংঘর্ষিক। যাই হোক, আমি যে জিনিসটা খুব সহজ করে বুঝি যে আলেম মানে হচ্ছে জ্ঞানী, যারা প্রজ্ঞাবান মানুষ, এবং যুগে যুগে আল্লাহ প্রতিটা জনপদে নবী পাঠিয়েছেন এবং প্রতিটা জনপদের প্রজ্ঞাবান জ্ঞানী মানুষদেরকে আল্লাহ নবী নির্বাচন করেছেন। সো আমরা জানি কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, তবে প্রজ্ঞাবান জ্ঞানী মানুষ আসবেন পৃথিবীতে। এখন জ্ঞানী মানুষ মানে কি, যারা আরবি জানেন শুধু তারা? হ্যাঁ, আরবি জানাটাও জ্ঞান এবং প্রজ্ঞার অংশ অবশ্যই, কিন্তু জ্ঞানী বা প্রজ্ঞাবান মানুষ বলতে আমরা যেটা বুঝি, যারা সমগ্র মানব জাতির জন্য বাতিঘর। তাহলে এখন যেমন ধরেন কোরআনের, যেমন নবীদের একটা কাজ হচ্ছে মানুষকে কোরআন শিক্ষা দেয়া, এখন আমরা মনে করতেছি যে আলেমরা যেহেতু আরবি জানেন, ওনারা ভাষা জানেন, ব্যাকরণ জানেন, সো আমরা ওনাদের কাছ থেকে গিয়ে কোরআন বোঝার চেষ্টা করি, উইচ ইজ পারফেক্টলি ফাইন, কারণ আরবি জানার জন্য ভাষা ব্যাকরণ জানাও জরুরি। আরবি জানার জন্য মানে কোরআন বোঝার জন্য আমাদের ভাষা ব্যাকরণ জানা জরুরি, কোরআন বোঝার জন্য আমাদের ইতিহাস বা অন্যান্য আরো যা যা কিছু আছে, আমাদের জীবন জগৎ সম্পর্কে ধারণা না থাকলে আমরা তো আসলে বুঝতে পারবো না এই কন্টেক্সটগুলো। সে কারণে সেটা নিয়ে আমরা তাহকিক করবো, তাকরার করবো, সেটা নিয়ে আমরা চিন্তা গবেষণা করব, তাতে আমাদের এই জিনিসগুলো আরো পরিষ্কার ভাবে বুঝে আসবে, আমাদের কাছে এই জিনিসগুলো আরো পরিষ্কার হবে, সেটা ঠিকই আছে। এখন কোরআনে আমরা যদি মাসলা মাসাইলের কথা বলি, যেটা সচরাচর আমরা মানে প্রচলিত অর্থে যে আলেম, যাদেরকে আমরা মানে মাদ্রাসায় পড়ুয়া দেওবন্দ বা হাট হাজারি থেকে পড়ুয়া আলেমদের কাছে আমরা যে ধরনের প্রশ্নগুলো করি, ওজুর মাসালা, তারপরে নামাজের মাসালা, রোজার মাসালা, এই যে মানে যে যেগুলোকে আমরা ধর্ম মনে করি, শুধু এগুলো নিয়েই তো কোরআনে আলোচনা হয়নি। কোরআনে এই মানে প্রচলিত অর্থে ধর্ম বলতে আমরা যা বুঝি এ সংক্রান্ত আয়াত খুব বেশি হলে 200 থেকে 250 হবে। এর বাইরে অনেক আয়াত আছে যেগুলো বিজ্ঞানের সাথে যুক্ত, যেগুলো ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, যেগুলো যুদ্ধের সাথে সম্পৃক্ত, যেগুলো আপনার মহাকাশ বিজ্ঞান বিষয়ক। এখন সেই আয়াত ব্যাখ্যা করার জন্য আচ্ছা, তো সেই আয়াতগুলোর ব্যাখ্যা করার জন্য কিন্তু আমাদের সেই সব বিষয়ের পণ্ডিত বা সেই সব বিষয়ের তাত্ত্বিক দরকার হবে। যেমন ব্যবসা সংক্রান্ত আয়াতগুলো ব্যাখ্যা করতে হলে আমাদের কিন্তু বিজনেসের বিশারদ লাগবে। সো একজন বিজনেসের প্রফেসর, উনিও কিন্তু আলেম, আলেম মানে তো জ্ঞানী। তো একজন মিলিটারি জেনারেল, যুদ্ধ সংক্রান্ত আয়াতগুলোর ব্যাখ্যা করতে হলে কিন্তু আমাদের মিলিটারি জেনারেল লাগবে, যার যুদ্ধ বিদ্যা সম্পর্কে ধারণা আছে, তিনি কোরআনের আয়াতটা শুনলে তখন বলতে পারবেন যে হ্যাঁ এই এই হচ্ছে যুদ্ধের মূলনীতি, কোরআনে এভাবে বলা আছে, আমরা এভাবে যুদ্ধ করব। এখন অনেক সময় আমরা কথায় কথায় বলি যে আচ্ছা কোরআনে তো নামাজের নিয়ম নেই, কোরআনে তো যুদ্ধের নিয়মও নাই, আল্লাহ তো যুদ্ধ করতে বলছে কিন্তু যুদ্ধের নিয়ম তো কোরআনে নাই। তাহলে এখন আমরা যদি মনে করি যে না আমরা হাদিস থেকে শিখবো যে কিভাবে নামাজ পড়তে হবে, বা হাদিস থেকে আমরা জানবো কিভাবে নামাজ পড়তে হবে, যুদ্ধ করতে হবে, তাহলে শুধু হাদিস দিয়ে কি আমরা যুদ্ধ করতে পারবো? কারণ যুদ্ধে মানে সেই সময়ের যুদ্ধ আর এখনকার সময়ের যুদ্ধের তো অনেক রকম পরিবর্তন আসছে। আমরা যদি সেই ঢাল তলোয়ার নিয়ে ঘোড়ার পিঠে করে যুদ্ধ করি যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে যুদ্ধ করছে, সুতরাং এর বাইরে আর যাওয়া যাবে না, বা হাদিসে যেরকম ইনস্ট্রাকশন দেয়া আছে, এর বাইরেও অসংখ্য যুদ্ধের ট্যাকটিক, যুদ্ধের নতুন ওয়েপন সবকিছু আসছে, এই জিনিসগুলো ব্যাখ্যা করার জন্য কিন্তু আমাদের মূলত যুদ্ধ বিদ্যা সম্পর্কে ভালো ধারণা আছে এরকম একজন দরকার। তা না হলে আমরা সেটা ভুল বুঝবো, ভুল ব্যাখ্যা করব, কারণ আমাদের সিলেবাসে যুদ্ধ বিদ্যার মানে মাদ্রাসার যে প্রচলিত সিলেবাস সেখানে যুদ্ধবিদ্যা নিয়ে কিন্তু বলা নেই। তো আলেম বলতে মূলত আমরা জ্ঞানীদেরকে বুঝব, যারা আমাদেরকে এই যে নতুন নতুন জ্ঞান বিজ্ঞান সে সম্পর্কে আমাদেরকে সচেতন করবেন, আমাদেরকে নতুন নতুন তথ্য দিবেন, এবং সেখান থেকে পুরো মানব জাতি উপকৃত হবে, কারণ
আল্লাহ কোরআনও নাজিল করেছেন পুরো মানব জাতির জন্য, আল্লাহ নবীজিকেও পাঠিয়েছেন পুরো মানব জাতির জন্য। সুতরাং যারা কল্যাণকর জ্ঞানের অধিকারী এবং তারাই হচ্ছেন, যদি এই হাদিসটাকে আমরা কনসিডারেশনে নিই তাহলে তারাই হচ্ছেন নবীদের উত্তরসূরি, যারা কল্যাণকর জ্ঞানের কথা বলেন, মানব কল্যাণের জন্য যারা জ্ঞান চর্চা করেন, মানব কল্যাণের জন্য যারা প্রজ্ঞার আলোকে দিক নির্দেশনা দেন, কোরআনের ব্যাখ্যা দেন, কোরআন সম্পর্কে সচেতনতা তৈরি করেন, তারাই হচ্ছেন মূলত আলেম। এখন এখানে যেহেতু আয়ের একটা উৎস আছে, সো কিছু অসাধু লোক তো ঢুকে পড়ছে, তারা ওয়াজের নামে যা করতেছে বা ধর্ম প্রচারের নামে যা করতেছে সেটা আসলে ধর্মের নামে অপপ্রচার। আলেমের প্রকৃত সংজ্ঞা কি? কোরআন দলকে আলেমের অনুসরণ করতে বলা হয়েছে, কোন আলেমের অনুসরণ করতে বলা হয়েছে? আলেম যার কাছে এলেম আছে, ওহির এলেম আছে, কোরআন এবং হাদিসের এলেম আছে, আলেম বড় ছোট হতে পারে, কোরআন হাদিসে আলেমদের অনুসরণ করতে বলা হয়নি, কোরআন হাদিসে আলেমদের কাছে মশলা শুনতে বলা হয়েছে। আলেমরা নবী না, অনুসরণ নবীর হবে, আর নবীর সুন্নত জানার জন্য আলেমদের প্রশ্ন করতে বলা হয়েছে। একজন আলেমের গিটে ছড়া বানতে বলা হয়নি, বিভিন্ন আলেমের প্রশ্ন করবেন সুন্নত জানার জন্য। আলেম বলতে আমরা বুঝব তাদেরকে যারা কোরআন এবং হাদিসের অগাধ নলেজ রাখেন এবং তার নলেজের অনুযায়ী, নলেজ অনুযায়ী তিনি আমল করেন। আলেমের সংজ্ঞা নিয়ে অনেক ইমামগণ, অনেক সালাফ, অনেক পূর্বসূরীরা অনেক রকমের সংজ্ঞা দিয়েছেন। আমরা এক সংজ্ঞায় সবগুলোকে সামিল করতে পারবো না, তবে সবগুলো সংজ্ঞাকে সামনে রাখলে মোটামুটি এরকম বিষয় চলে আসে যে যে কোনো বিষয়ে কোরআন এবং হাদিস থেকে সমাধান তিনি বলতে পারেন, তিনি জানেন কোরআন হাদিসে সমাধানগুলো এবং যা জানেন সেটার অনুযায়ী তিনি যা আমল করেন, এই বিষয়গুলো মোটামুটি যার মধ্যে থাকবে তাকে আলেম বলা যায়। আর আলেম হলে তিনি নবীর ওয়ারিস। এক্ষেত্রে আপনার আমরা ভাগ করার কোনো সুযোগ নাই যে অমুকপন্থী আলেম হইতে হবে, তমুকপন্থী আলেম হইতে হবে, অমুক চিন্তার আলেম হলে তিনি নবী ওয়ারিস না। যিনি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বেন, কোরআন হাদিস অনুযায়ী চলেন এবং কোরআন হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করেন এবং কোরআন হাদিসের নলেজ তিনি রাখেন এবং যে কোনো সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে বের করতে পারেন বা কোরআন হাদিসের আলোকে সমাধান আনতে পারেন, সেই ব্যক্তি আলিম। তিনি যদি কোনো বিচ্ছিন্ন বিষয়ে ভুল পথ এবং মতের উপরে থাকেন তারপরেও তিনি আলেম থাকবেন। হ্যাঁ, যদি ইমান থেকে খারিজ হওয়ার মতো বিষয় থাকে আল্লাহ মাফ করুন, তাহলে তো ভিন্ন কথা, তাহলে সে মুসলমানই না, আলেম হওয়া তো দূরের কথা।